বন্ধুরা দার্জিলিংয়ে বেস্ট বাঙালি হোটেল ভেজ হোটেল মহাকাল খেলাম ফ্যামিলি নিয়ে, খুব ভাল লাগলো। আর এই প্রথম খেলাম, সত্যি তোমাদের বলছি তোমরা একবার খেয়ে দেখো। ভেজ থালি অনলি 120 টাকা, তারপরে এক্সট্রা ভাত পার হাতা, মানে পার প্লেট বলা যায় 5 টাকা করে। ভীষণ ভালো খেতে, খেয়ে দেখবে তোমরা। বন্ধুরা ম্যাল থেকে ধরো, ম্যালের ওই দিকটাতে যদি পেছন সাইডটাতে বা ওই আস্তাবলের ওই দিকটাতে তোমাদের হোটেল থাকে বা মহাকাল টেম্পলের দিকে, তো ওই দিক থেকে ম্যালের ওই দিক থেকে সোজা তুমি ক্লাব স্ট্যান্ডের দিকে এদিকে চলে আসবে। গ্রিনারির পাশ দিয়ে ক্যাভেন্টার্সের ওই দিক থেকে ইউটার্ন নিলেই নিচের দিকেই এই হোটেলটা, হোটেল মহাকাল, বাঙালি হোটেল, খুব ভালো, নিরামিষ খাবার, অথচ এত সস্তায় দার্জিলিংয়ের মতো জায়গায়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো। এখানে আরেকটা জিনিস যে শুধু ভেজ সেটা না, এখানে ননভেজও তোমরা পেয়ে যাবে, মাছ মাংস ডিম সুন্দর পেয়ে যাবে। ডেকোরেশন করা, প্রচুর বাঙালি ট্যুরিস্টরা এসে এখানে খায়। এখানে মেনু সব রকম দেওয়া আছে, ভেজ থালি, ভেজ স্পেশাল থালি। হ্যাঁ, নিরামিষটাই নিরামিষই, পুরো হোটেলটা নিরামিষই। আর এত ভালো সব কিছু সিস্টেম, আমরা টেবিলে বসার সঙ্গে সঙ্গে আমাদের একটা পাঁপড় দিয়ে দিল, তারপরে তোমার আচার, কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা বাটিতে করে দিল। এরপরে আসছে, দেখা যাক থালিতে কী কী থাকে, কটা ক ধরনের আইটেম থাকে। আমাকে তো বলেছে 7-8 রকমের আইটেম থাকবে ভাত ছাড়া, দেখা যাক, তোমাদেরও সেটা দেখাবো, দেখছি থালিতে কী কী দেয় ওরা খেতে। আমিও শুনেছি খুব ভালো, তাই হোটেল মহাকাল এই রেস্টুরেন্টে, বাঙালি ভেজ রেস্টুরেন্টে খেতে এলাম ফ্যামিলি নিয়ে। দেখতে থাকো এখন থালিটা, থালির সঙ্গে কী কী মেনু থাকে সেটাই দেখার বিষয়। লাইন পরে, একটু আধটু লাইন পরে, নিচের দিকেও আরেকটা আছে গ্রাউন্ডে। এই আচার কী দিয়েছে, আচার একটা, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়েছি, একটা জলের বোতল আমরা আলাদা নিয়ে নিয়েছি, মিনারেল ওয়াটার। এই থালি এসছে, ভাত, রাই শাক, ডাল, ভেজ থালি, তাই তো আমরা তিনটে ভেজ থালি অর্ডার করেছি, পালং শাক, আলুর চোখা, আলু সেদ্ধ বা আলুর চোখা দেখা যাচ্ছে, চাটনি, দই, খুব সুন্দর। 120 টাকায় ভাবা যায় এতগুলো, চালটা তো খুবই সুন্দর।